সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইতিমধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই এর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021 মৌসুমের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আগামী 11ই ফেব্রুয়ারি। যদিও এবারের আইপিএল নিলাম কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে নিলাম শুরু হবে বেলা 3:30 PM এবং দেখা যাবে স্টার স্পোর্টসের সকল নেটওয়ার্কে। এছাড়াও নিলামের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। তাই নিলামের আগে আইপিএলের 8টি দলই নিজেদের মতো করে তাদের প্লেয়ারকে ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার কাজটি চালিয়ে যাচ্ছে। প্রত্যেক দলই চাইছে তাদের স্কোয়াডের বয়স্ক এবং খারাপ পারফরম্যান্স করা খেলোয়াড়দের ছাঁটাই করে নতুনভাবে আবার প্লেয়ার নিযুক্ত করতে এবং সেই কারণে নিজেদের পার্সটি বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু নিলামের আর খুব একটা বেশি দিন বাকি নেই, তাই প্রত্যেকটি দলের মধ্যেই ব্যস্ততা তুঙ্গে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2021 নিলামের আগে কোন কোন খেলোয়াড়দের ধরে রাখতে পারে এবং কোন কোন খেলোয়াড়দের ছেড়ে দিতে পারে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2020 মরশুমের মোট স্কোয়াডটা কী ছিল। আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমন গিল, সিদ্ধেশ ল্যাড, সুনীল নারায়ণ, প্যাট কামিন্স, ইয়ন মর্গান, বরুণ চক্রবর্তী, টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠি, ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, প্রবীণ তাম্বে, নিখিল নায়েক। চলুন এবার দেখে নেওয়া যাক আইপিএল 2021 নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের কোন কোন প্লেয়ারকে নিশ্চিতভাবে ধরে রাখতে পারে। ইয়ান মর্গান, প্যাট কামিন্স, শুভমন গিল, লকি ফার্গুসন, নীতিশ রানা, কমলেশ নাগরকোটি, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শিবম মাভি। এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ারদের ধরে রাখতেও পারে আবার ছেড়েও দিতে পারে। রিঙ্কু সিং, ক্রিস গ্রিন, টম ব্যান্টন, সন্দীপ ওয়ারিয়ার এবং দিনেশ কার্তিক। চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2021 নিলামের আগে কোন কোন প্লেয়ারকে নিশ্চিতভাবে ছেড়ে দিতে পারে। এবং এটা শুনলে আপনারা অবশ্যই হয়তো অবাক হবেন, সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।